Allahu 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 Allah Allahu 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 Allah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والمعقودة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. সংক্ষিপ্ত আমাদের সভার বাংলাদেশ ঐতিহ্যবাহী সংগঠন তাওহীদের জান্ডাবাহী সংগঠন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মাননীয় সভাপতি সুযোগ্য বিচারক মণ্ডলী ন্যায়ের আসন অধিষ্ঠিত বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলা বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামী জ্ঞান প্রসারতা বন্ধুরা, আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমার বিষয় নির্ধারণ করা হয়েছে কোন কোন পানি ভক্ষণ নিষিদ্ধ। আমার এই বিষয়টি ভালোভাবে বুঝতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। পানি সাধারণত দুই প্রকার, স্থলচ ও জলচ। স্থলচ পানির মধ্যে যা যা হারাম তা নিম্নরূপ: মৃত যে পানি সমাজভাবে চা পান ত্যাগ করেছে, অবশ্যই বিধান থেকে হাইনের অবশ্যই বিধান থেকে দুটি পানিকে ব্যতিক্রান্ত করেছে, আর তা হলো মাছ পঙ্গপাল। এই দুটি পানি জবের প্রয়োজন নয়, মারা হলে তা আমাদের জন্য পবিত্র খাওয়া বিধ। যে পানি কণ্ঠ অথবা ধারাবাহিক কিছু দ্বারাপ্রাপ্তে অথবা উপর থেকে নিচে প্রদিত হয় অথবা অন্য পশুসিংহের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় অথবা অন্য পশু শিকারে পানিতে মারা গেছে, যে পানি কোনো গায়রুল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে, যে পানি আল্লাহ বিত কোনো সৃষ্টির নামে উৎসর্গিত মাজার উদ্দেশ্যে পাঠানো হাঁস মুরগি গরু খাসি মুসলিমের জন্য হারাম, শুকর বা শুয়ার খারাম। যে পানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাশা জাতীয় খেলা খেললো সে যেন শুকের মাংস রক্তে হাত রঞ্জিত করলো। উক্ত হাদিসে স্পষ্ট যে শুকের মাংসে রক্তে হাত রঞ্জিত করা পাপের কাজ। সুতরাং কোরআনে কথা মান্য করে তার মাংস খাওয়া কত বড় পাপ হতে পারে তা অনুমান করা যেতে পারে। গৃহপালিত গাধা ও খচ্চর খাওয়া অবৈধ। প্রত্যেক সে পানি যার রূপে কোনো যুগের মানুষকে রূপান্তরিত করা হয়েছে, যেমন বানর, হনুমান, শিম্পাঞ্জি প্রভৃতি, এ আসঙ্কে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান্ডা খাননি। প্রত্যেক সেই পানি যার শিকারী দাতা ছিল, যেমন সব রকমের বাঘ, বালুক, হাতি, বানর, শিয়াল, খেক, শিয়াল, খটাস, বিড়াল, কাঠবিড়ালি, নেওয়াল প্রভৃতি, অবশ্যই বিধান থেকে হাইন আইয়ের কথা ব্যতিক্রম। এটি শিকারী দাতা ছিল ঠিক হয়, কিন্তু এটি সাধারণ হিংস্র পানি নয়। তাই হাদিস শরীফে এটি হালাল শিকার রূপে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেক সেই পানি যে নোংরা খেয়ে জীবন ধারণ করেছে, প্রত্যেক সেই পানি যাকে মেরে ফেলতে আদেশ করা হয়েছে, যেমন সাপ, বিচার, টিকটিকি, কিল, চিল, কাক, ইঁদুরা, হিংসা কুকুর। প্রত্যেক সেই পানি যাকে মেরে ফেলতে নিষেধ করা হয়েছে, যেমন ব্যাং, হুদুদ, সাই। প্রত্যেক সেই পানি সেই পাখি যে মৃত পানি মৃত নোংরা পানি খায়, যেমন কাক, শকুন ইত্যাদি। যে পাখি লম্বা ও ধারণ আছে, যেমন বাচিল, ইগল, পেঁচা প্রভৃতি। যে পানি অধিকাংশ খাদ্য হল অপবৃত জিনিস, এমন পানি দুধ পান নিষিদ্ধ। অবশ্যই শ্রেণী মাছ ধরে বিক্রয় করা, অবশ্যই শ্রেণী পানিকে কিছুদিন বেঁধে রেখে পবিত্র খাবার খেতে দিয়ে পবিত্র করে, তবে তার দুধ খাওয়া যায় ও জবাই করা যায়। ইবনে ওমর এমন মন গিয়ে তিন দিন জবাই করতেন। যে মাছ মলমূত্রের জন্য অথবা পুকুরের চম্বায় পায়খানায় প্রতিপালিত হয়েছে সেই মাছ খাওয়া উক্ত পানির মতো। বলে বাহুল্য যে ওই শ্রেণী মাছ ধরে বিক্রয় করে কেতাকে দেওয়া ধোকা দেওয়া হালাল নয়, ওই মাছ বিক্রয় করা টাকা। পশু জীবিত থাকা অবস্থায় তার দেহতে কেটে নেওয়া অবস্থা হারাম। মানুষ সাল্লাহ আসলাম পশু জীবিত থাকতে তার দেহ থেকে কেটে নেওয়া তার মৃত পশুর মাংসের সমান। হারাম খাদ্যের ব্যাপারে মহান আল্লাহর সূরা মাইদার 3 নম্বর আয়াতের নির্দেশ হলো, হরিমাত আলাইকুম মাইতা তুয়াদ্দামু আল আহমাল খিন জিরা মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহা আল মুনখানিকাত ওয়াল মাকউদাত ওয়াল মুতাগাদদিয়াত ওয়াল নাতিহাত ওয়া মা আকালা সাবউ ইল্লা মা দাক্কাইতুম ওয়া মা দুবিহা আলা আন-নুসবি আন তাসতাকসিমু ইল আজলাম যালিকুম ফিসক। অর্থাৎ তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশু, বহমান রক্ত, শুকের মাংস, আল্লাহ বিনিন্ন উৎসর্গিত পশু, শ্বাসরুদ্ধ মৃত জন্তু, ধারাবাহিক কিছু দ্বারাপ্রাপ্ত মৃত জন্তু, পতনে মৃত জন্তু এবং হিংস্র পশু খাওয়া জন্তু, তবে সিংহাঘাতে মৃত জন্তু, তবে তোমরা যা যা পবিত্র করেছ তাছাড়া এবং জুয়াতির দ্বারা আর যা জুয়াতির দ্বারা ভাগ্য নির্ণয় করা এসব পাপার্য।
তিনি অন্যত সূরা আনআমের 145 নম্বর আয়াতে বলেন উল্লাজিদু ফীমা উহিয়া ইলাইহি মুহাররামান আলা তুআমি ইয়তআমু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহম খিনজীরি ফা ইন্নাহু রিজজুন আও ফিসকান উ ইল্লা লিগাইরিল্লাহি বি ফামান ইত্তর গায়র বা মাকমাসতুম ওয়ালা ফামান ইত্তর গায়র বাগিন ওয়ালা আদি ফা ইন্না রাব্বাকা গাফুরুর রহিম অর্থাৎ বলো তোমার আমার প্রতি যে প্রত্যাশিত হচ্ছে যে তাতে আহারকারীরা যা আহার করে তার মধ্যে আমি কিছু নিষিদ্ধ পাবি না তবে কেউ অবাধ্য না তার মধ্যে আমি কিছু তবে কেউ তবে আহারকারীরা যা আহার করে তার মধ্যে আমি কিছু নিষিদ্ধ পাই না তবে বিতবানি বহমান রক্ত ও শুকর মাংস আল্লাহ বিন উৎসর্গিত পশু কেননা তা অপবিত্র আল্লাহ বিন নাম নেওয়ার কারণ যে যা অবৈধ তবে কেউ অবাধ্য না হয় এবং সীমালঙ্ঘন না করে তা গ্রহণে বাধ্য হলে তোমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল ও পরমদার আল্লাহ তাআলা আমাদেরকে হারাম খাদ্য খাওয়া থেকে বিচ্যুত করতে তৌফিক দান করুন আমিন মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু